नमस्कार, आमी रचिता दत्त। आज आमी हेल्थ केयर सबजेक्टर जो विषयटा निये आलोचना करब सेटी हलो रोल अफ HHA इन एक्टिविटीज अफ पेशेंट डेली केयर, अर्थात दैनन्दिन रोगी दैनन्दिन सेवा काजकर्मे HHA-r भूमिका एवं रोगीर जो दैनन्दिन सेवागुलि प्रयोजन सेगुलि कि कि। तो दैनन्दिन जीवन क्रियाकलाप अर्थात एक्टिविटीज अफ डेली लिविंग जाके आमरा शर्ट फर्मे बोली ADL, এই শব্দটি দৈনন্দিন সেবাকর্মের উল্লেখের জন্য করা হয়। এটি ব্যক্তির বাসস্থানে, বাসস্থানের বাইরে কিংবা উভয় স্থানেই করা হয়ে থাকে। একজন পেশাদার স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ব্যক্তি নিয়মিতভাবে কিন্তু ADL বিষয়ে রোগীর ক্ষমতা অক্ষমতার কথা উল্লেখ করে থাকেন, যার দ্বারা ওই ব্যক্তির কর্মক্ষমতা পরিমাপ করা যায়। আমরা দৈনন্দিন জীবনে খাওয়া, স্নান করা, পোশাক পরা, কাজকর্ম করা বা অবসর যাপন করে থাকি, তাকেই আমরা ADL বলি। তবে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কিন্তু আর পরিবেশ অনুযায়ী এই ADL প্রক্রিয়া ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা রকমের হয়। তো এবার আমরা জেনে নেব হাসপাতালে রোগীর যত্নার্থী সম্পর্কিত কাজকর্ম কোন কোনগুলি। একজন রোগগ্রস্ত ব্যক্তির কিন্তু নানান ধরনের সাহায্যের প্রয়োজন হয়, কারণ তারা মনে রাখতে পারে না, তাদের চলাফেরার সমস্যা থাকতে পারে, কিংবা হয়তো সেই কাজে তাদের কোনো আগ্রহই নেই। এটাও হতে পারে হয়তো যখন কেউ তাকে শেখাচ্ছে সে বুঝেই উঠতে পারে না ওই কাজগুলো কেন করা প্রয়োজন। তো সেই কাজকর্মগুলি কি কি জেনে নিই আমরা। প্রথমে আসে স্নান করা, পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়া অর্থাৎ খাবারটা চেবানো, গিলে ফেলা বা কাজকর্ম করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করা, নিজের পার্সোনাল কেয়ার করা আর শৌচ পরিচ্ছন্নতা রক্ষা করা। তো একজন রোগীর পক্ষে সাধ্যের যদি অতীত হয় সেই কাজটা করা, তাহলে কিন্তু সব কাজই তার জন্য কষ্টদায়ক হয়ে উঠবে। প্রতিদিন যদি তাকে কষ্টকর কাজকর্ম করতে হয় সে কিন্তু ক্লান্ত হয়ে পড়বে। তাই এই কষ্ট লাঘবের উপায় হলো সারাদিনের কাজকর্মের জন্য একটি রুটিন তৈরি করা, তার মানে প্রতিদিন একই কাজ একই সময়ে করা। তাহলে সে জানতে পারবে এরপর তাকে কী করতে হবে আর এর ফলে রোগী অভ্যস্ত হয়ে উঠবে আর রোগীর দৈনন্দিন জীবনের পরিবেশও আরও আরামদায়ক হয়ে উঠবে। তো কতগুলো পরামর্শ রয়েছে যেটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভীষণ কার্যকর, তো সেগুলো নিয়ে আমরা একটি আলোচনা করব। প্রথমে আসে স্নান করানো। সঙ্গে যদি কোনো লোক না থাকে রোগী কিন্তু বুঝে উঠতে পারবে না এবং সে হয়তো খুব গরম বা খুব ঠান্ডা জলেই স্নান সেরে ফেলবে। এছাড়া যদি সাথে কেউ না থাকে রোগীর ক্ষেত্রে কিন্তু এই স্নানঘর খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে, অর্থাৎ স্নান করানোর সময় রোগীর কাছে কিন্তু কাউকে থাকতে হবে। এরপর দাঁতের যত্ন। প্রথমত রোগীকে ঠিকমতো ব্রাশ করাতে হবে। যদি কেউ নকল দাঁত ব্যবহার করে তাহলে সেবক বা সেবিকাকেই কিন্তু সেটা পরিষ্কার করতে হবে এবং ওই নকল দাঁত খুলতে এবং পড়তে সাহায্য করতে হবে। এরপর আসে জামা কাপড়। তো এই জামা কাপড়গুলো কিন্তু খুব সাদাসিধে হতে হবে, মানে বেশি যেন চেন বা বোতাম না থাকে। আর যদি খুব পরিমাণ জামা কাপড় একসাথে থাকে তাহলে কিন্তু রোগীর জন্য সেটা অস্বস্তির কারণ হতে পারে, বিভ্রান্তিকর হতে পারে। তাই জামা কাপড় কমিয়ে ফেলতে হবে এবং কয়েকটি জামা কাপড় যেগুলো আরামদায়ক এবং ঢিলে ঢালা কাপড় চোপড় সেগুলোকে আলাদা করে রাখতে হবে। এরপর আসছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কী হয়, বাড়ির লোকেরা অনেক সময় খাবার রেখে বাইরে যায় এবং রোগী খাবার খেতে স্বাভাবিকভাবে ভুলে যেতে পারে। তাই রোগী যাতে খাবারটা সঠিক সময় মতো খায় সেদিকে কিন্তু নজর দিতে হবে। আর চেবানোটা রোগীর জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে উঠতে পারে, তাই রোগীকে কিন্তু নরম খাদ্য দিতে হবে, কারণ রোগীর খাবারের জন্য নরম খাদ্যটা অনেক সুবিধা হয়। এছাড়াও ডাক্তারের সাথে আলোচনা করে জানতে হবে তার ক্যালসিয়াম বা ভিটামিনের প্রয়োজন আছে কি না, তাকে সুষম খাবার দেওয়া দরকার কি না, এগুলো নজর রাখতে হবে। এরপর আসে জলপান। জলপান কিন্তু ভীষণ দরকার শরীরের জন্য যথেষ্ট পরিমাণে, আর অনেক রোগী আছেন যারা জল খেতে ভুলে যায়,
সুতরাং পরিচর্যাকারী যে থাকবেন রোগীকে দেখাশোনার জন্য তাকে খেয়াল রাখতে হবে রোগী যেন যথেষ্ট পরিমাণে জল পান করে। এছাড়াও রয়েছে নিয়মিত ওষুধ সেবন, অর্থাৎ নিয়মিতভাবে ওষুধগুলো তাকে খেতে হবে। রোগী হয়তো ভুলে যেতে পারে, হয়তো অত ওষুধের খেয়াল রাখতে পারে না, সেই জন্য ওষুধের গায়ে ছোটো ছোটো নাম লিখে কাগজ দিয়ে আটকে দিতে হবে। ওষুধ খাওয়াটা একটা সাধারণ সমস্যা, এই বিষয়ে কিন্তু রোগীর ওপর নির্ভর করলে চলবে না। তাকে স্মরণ করিয়ে দিতে হবে কোন কোন টাইমে কোন ওষুধগুলো খেতে হবে, আর নিয়মিত ওষুধ খাচ্ছে কি না সেদিকেও নজর দিতে হবে। এছাড়াও রয়েছে শারীরিক পরিশ্রম, এটা কিন্তু ভীষণ দরকার একজন রোগীর জন্য। হাঁটা বা ভালো কোনো ব্যায়াম করা এটা খুব দরকারি, কারণ রোগী তাতে আরও ক্রমশ নড়বড় হয়ে যেতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর তাকে ধরার জন্য কিন্তু সেবক বা সেবিকাকে সাহায্য দিতে হবে। এই গেল আজকে আমার টপিক, সেবাদানে, রোগীর সেবাদানে HHS-এর ভূমিকা এবং সেবাদানের কাজগুলি কোন কোনগুলি। থ্যাংক ইউ।